Hello and welcome back to BarmanS blog. Bolok agale agbahi jao. Hello, breakfast kori lo. Kori pelai. Taisa jam video to banam. Video jorito hoy thakibo. Iman din training hoy plus year course fee kiman. So details my video to jana apnalok video to jorito hoy thakibo. Aro jodi channel to notun koi watch kori ase tetiale kindly channel to subscribe kori rakhibo. Moi je koisilu apnalokok mor hojuli kini কি হজুলি ইউজ করো এখন হচ্ছে মূল টোপলা কি হজুলি আছে ভিডিওগ্রাফি করবর কারণে মই কি ইউজ করো দেখাই আছো মেইন তো ভিডিও করিবলে মই মোবাইল ফোনে ইউজ করো মোর হাতত বিশেষ বড় বহুত দামি ক্যামেরা সেমেরা নাই এটা সাধারণ এটা গিম্বল হয় মানে সেক নহর কারণে ভিডিওগ্রাফি করলে সেক নহর কারণে মই ইউজ করি ফোল্ডেবল হয় এক্সটেন্ড করি রাখিব পারি আৰু ইয়াত থৈ পেলাই ভিডিওটো করিলে এটো ধুনিয়া স্টেবল হৈ থাকে সেইকাৰণে এডাল ইউজ কৰোঁ নেক্সট আপোনাৰ এইটো হৈছে ৱায়াৰ থকা মোৰ মাইক এটা আৰু এইটোত মই একচুৱেলি বৰ বিশেষ এইটো ইউজ কৰা নহয় কাৰণ ইয়াৰ ৱায়াৰটো খুব বেছি দীঘল নহয় নেক্সট আপোনাৰ মই ইউজ কৰোঁ এইটো যেতিয়া মই ধৰক ৱায়াৰলেছলি বা এইটো ব্লুটুথ মাইক হয় তেতিয়া দূৰৰ ভিডিঅ' ল'বলগীয়া হয় কাৰোবাৰ হাতত মোবাইলটো দি থ'লোঁ তেতিয়া এই মাইকটো মই ইউজ কৰোঁ আৰু এইটোত একচুৱেলি চাৰ্জ কৰিব লাগে বেছি বৰ বহুত বেছি বেকআপ নিদিয়ে এইটো হৈছে ইয়াৰ কানেক্টাৰ মোবাইল বেক সাইডত এটা লগাই দিও তো এখিনিয়ে মোৰ বেসিক বস্তু মেইনটো তো মোবাইলে এয়া ওলাইছো স্কুটি লৈ ওলাইছো কাৰণ মালিগাঁও চাৰিআলিৰ পৰা কামাখ্যা গেটলৈ যিখন ফ্লাইঅভাৰ বনাই আছে সেই ফ্লাইঅভাৰখন পাৰ হ'বলৈ আপুনি যদি ফ'ৰ হুইলাৰেৰে যায় তেতিয়াহ'লে আৰু হৈছে দুঘণ্টা তিনি ঘণ্টা লাগি যাব তো গুৱাহাটীত একচুৱেলি টু হুইলাৰে ঠিক আছে আমি গৈ আছোঁ ভৰলুমুখলৈ সেয়া চাওক মেইন ৰাস্তা পোৱাই নাই ইয়াৰ পৰা জাম লাগিছে কিমান মালিগাঁও ৰেলৱে হেডকোৱাৰ্টাৰৰ সন্মুখত ইফালে এটা শ্বৰ্টকাট মাৰিলোঁ এয়া চাওক ফ্লাইঅভাৰখন বনাই আছে এই ফ্লাইঅভাৰখনৰ কাৰণে জাম বিৰাট ফাইনেলি এতিয়া কামাখ্যা গেট পাম এয়া চাওক এতিয়া কিবা কৰি খোলা হৈছে আৰু ভৰলুমুখটো আহি পালোঁ এইখিনিয়ে ওলাব পৰা নাই কি জাম লাগিছে বাপৰে আমি যিটো চেণ্টাৰত গৈ আছোঁ এই চেণ্টাৰটো যাব লাগিলে ৰাইজেন কাৰ্ড ল'ব লাগিব আৰু ৰেলৱে ক্ৰছিং পাৰ হোৱাৰ লগে লগে ৰাইজেন থাকে আপোনালোকে এই চেণ্টাৰটো দেখিবলৈ পাব চাই থাকক মোৰ লেফ্ট হেণ্ড চাইডে আছে ভৰলুমুখ পুলিচ ষ্টেচন চাওক মই এইফালেদি এনেকৈ গৈ পেলাই এনেকৈ ঘূৰি আহিছোঁ ইটো চাইড ভিৰ নাই কিন্তু সেইফালে চাওক কিমান এইফালে আমি চিধাই গুচি যাম মানে আমবাৰী ফালত আগত ৰেলৱে ক্ৰছিংটো আছে লেফ্ট হেণ্ড চাইডে আপোনাৰ আঠগাঁও আছে এইটো পুলিচ পইণ্ট ইয়াৰ পৰা আমি চিধাই গুচি যাম গৈ পেলাই ৰেলৱে ক্ৰছিং পাৰ হোৱাৰ পিছতে আমি চেণ্টাৰটো পাই যাম মই আহি পেলাই ইয়াতে ড্ৰাইভিং স্কুলখন পালোঁ হৈছে আৰআই ড্ৰাইভিং স্কুল ইয়াতে কণ্টেক্ট নম্বৰ দিয়া আছে আৰু মই ডেছক্ৰিপশ্যনত আপোনালোকক কণ্টেক্ট নম্বৰ দি দিম আপোনালোকে ডেছক্ৰিপশ্যনৰ পৰা কণ্টেক্ট নম্বৰ লৈ তেওঁলোকৰ লগত যোগাযোগ কৰিব পাৰিব একচুৱেলি ইয়াৰ কি কি ফেচিলিটিজ ইয়াৰ পৰা কি কি সুবিধা পাব মানুহে কৈ দিব এখেতৰ পৰা অলপ জানি লওঁ কাৰণ এখেতসকলৰ এটা বস্তু হ'ল কি যিটো মেইন বস্তু এইখন কাৰখন আৰু আৰ্টিফিচিয়েল চিমুলেটৰ বুলি কয় এই কাৰখনৰ ডিছপ্লে যিটো আছে সেই ডিছপ্লেটো এতিয়ালৈকে আহি পোৱা নাই জড়িত হৈ থাকিব আমি কোর্স ফি কি এইবিলাক গোটেই আপোনালোকক দেখুৱাম কিমান কি লাগে ডিটেইল আপোনালোকক কৈ দিম নেক্সট আমি ভিডিঅ'টোৰ যেতিয়া ডিছপ্লে আহিব তেতিয়া নেক্সট আৰু এটা ভিডিঅ' বনাম আজি ইয়াৰ যিখিনি টাৰ্মছ এণ্ড কণ্ডিশ্যন এই গোটেইখিনি আপোনাৰ ভাল নামটো কি কৰে ৰফিকুল ইছলাম ৰফিকুল ইছলাম তেখেত ইয়াৰে হেৰি হয় অনাৰ নে তেখেত অনাৰ তেখেতে গোটেইখিনি কথা আমাক কৈ দিব চিমুলেটৰটো ইয়াতে চিমুলেটৰ মেইনলি কাম হয় আপোনাৰ যিটো মানুহৰ যিটো ভয় থাকে গাড়ী চলোৱাৰ যিটো ৰাস্তাত যিটো ভয় থাকে ভয়টো আঁতৰাবৰ কাৰণে চিমুলেটৰটো ইউজ কৰা হয় ইয়াত তিনিটা কম্পিউটাৰ লাগি আছে
ইজিলি রোডত গাড়ি চলাব পারে মানে যদিও আর্টিফিশিয়াল এখন আর অরিজিনাল গাড়ি আর ইয়াতে বহার পিছত অরিজিনাল গাড়ি বহা যেন লাগিব গাড়িগুলো ভার্চুয়াল হয় হয় আর এটা 100% ফিল হয় ইয়াতে আচ্ছা যদি আপনা ভালকে দেখাব পারি যে ভাই আমাৰ এটো ট্রেনজিটত আছে মনিটর কিটা হয় মনিটর কিটা আহিলে আপনাক আমি ফুললি কনফিডেন্ট কেনে কি বনিব পারে বা চলাব পারে ফিল আইব পারে এটো তেতিয়া আপনাকে উপরত দিব মুখ জনাব আপনি যেতিয়া ডিসপ্লেটো আহি যায় তেতিয়া মই আকো এটা ভিডিও বনাম রাইজৰ কারণে এখন চলালে ভাইব্রেশন হয় নেকি হ্যাঁ ফুললি হর্ন হব ব্রেক হব আপনার পুরো ফিল হব যে গাড়ি চলাই আছে আচ্ছা যেরকম আমি 4D 7D সিনেমা মুভি গুলো চাও হ্যাঁ যেরকম একটা ফিল লাইক দ্যাট সেম ফিলিংস আছে আচ্ছা আচ্ছা এটো মানে থিওরি ক্লাসৰ কারণে ইয়াতে ক্লাসরুম ফেসিলিটিজও রাখিছে সুন্দর এসি রুম আপনাদের এসি রুমত বই পেলায় গাড়ি চলো আর মজা লোক পারি ইয়াতে পার্টিশন হব এটু কেতিয়া স্টার্ট করেছিল আপনি আচ্ছা আচ্ছা অল ওভার ইন্ডিয়াত আছে আচ্ছা হয় আপনার মারুতি সুজুকির টাইপ আছে নাকি কিন্তু এই কারটোর যে মডেল আমি দেখবলে পাইছো ইয়াতে ধর এই সুজুকির লগলগুয়া আছে এইটো কোনে প্রভাইড করে এটা আপনার কিনে আনি আচ্ছা আচ্ছা হয় হয় কোম্পানিয়ে বনাই দিয়ে কিমান মান দাম পড়ে এইটো ষ্টুডেণ্ট কিমান আছে আপোনাৰ ইয়াত আমাৰ ইয়াতে পাৰ মান্থত আপোনাৰ 40-50 ষ্টুডেণ্ট হয় হয় আৰু টাইমিংটো কৈ দিব টাইমিংটো আমাৰ টাইমিংটো ফ্লেক্সিবল হয় 100% ফ্লেক্সিবল বুলি ক'ব পাৰে কি কাৰণে ক'ব পাৰে আজিকালি সব ৱৰ্কিং ৱমেন থাকে হয় ৱৰ্কিং মানুহ থাকে তো সিহঁতৰ কাৰণে সবৰে ডিফাৰেণ্ট টাইমিং দিব লাগে তো আমাৰ মৰ্ণিং 5টাৰ পৰা ষ্টাৰ্ট হয় ইভিনিং 6টা, 7টা, 8টা, 9টালৈকে শিকিব পাৰে ধৰি লওক ফাৰ্ষ্ট আমাৰ মৰ্ণিং 5টা বজাৰ পৰা 6টা বজাত ল'ব লাগে ফ্ৰী ৰোডত আমি চলাব দিওঁ ভয়টো আঁতৰিবৰ কাৰণে তারপর আকৌ 6টাৰ পৰা 8টা অলপ ক্রাউডত দিও তারপর 7টাৰ পৰা 8টা, 8টাৰ পৰা 9টা, 9টাৰ পৰা 10টা মানে ক্রাউড হিসাবে চলাব লাগিব মানে প্র্যাকটিক্যালিও আপোনালোকে লৈ যায় ইয়াতে হোৱাৰ পিছত প্র্যাকটিক্যাল সেশন কিমান দিন থাকে আমার মিনিমাম 7-10 ডেজ লাগিব রাস্তা চলাব দিয়ে 100% গ্যারান্টেড হিকি যাব আর যদি না হয় যেতিয়া লাগি নি হিকিব তেতিয়া লাগি হিকাও আর কোনো এডিশনাল চার্জেস দিব না লাগে আচ্ছা আচ্ছা গ্যারান্টেড লার্নার বলি ক্লাস ডিউরেশন কিমান থাকে 1 আওয়ার 2 আওয়ার আমার ক্লাস ডিউরেশন মানে কি হয় ক্লাস ডিউরেশন কিছু মান মানুহৰ টাইম অভাব থাকে তো এনে নর্মাল আমার আধা ঘন্টা 45 মিনিট থাকে যদি কোনবা যদি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা করব বিচারে দ্যাট উইল বি ওকে আচ্ছা কোর্স ফি কিমান আমার এটা আছে 3999 আর এটা আছে 5499 এটা হল 6499 আর এটা হল 7999 মানে 8000 ম্যাক্সিমাম মানে 10 ডেজ হবে ম্যাক্সিমাম ফুলি ডিউরেশন না থাকে মিনিমাম ডিউরেশন থাকে আমার তাতে মিনিমাম 7-10 ডেজ লাগিব যদি 7-10 ক্লাসত না হয় তেতিয়ালে যেতিয়ালৈকে কনফিডেন্ট নাহে তেতিয়ালৈকে শিকাব যে লাইক 30 ডেজ লাগুক 60 ডেজ লাগুক আমি শিকিব শিকাব শিকাব পাৰিম আৰু ষ্টুডেণ্টে শিকিব পাৰিব আৰু এক্সট্ৰা পইচা দিব নালাগে এবাৰ মই কৈ লৈছো দেই মইতো বাৰু গাড়ী চলাব জানো এই আছে বাহ মজা লাগিছে দেই এদিন আহি চলাম আৰু একদম গাড়িখনত অরিজিনাল গাড়ি বহা যেনে লাগিব তো আপনাদের আহিব ইয়াতে ট্রেনিং লব দে 10 ডেজে 7-10 ডেজ আপনাদের টাইম তো 7-10 ডেজত 100% গ্যারান্টিড আপনাদের গাড়ি শিকাই দিব পারফেক্টলি ইয়াতে ট্রেনিং ললে আপনাদের লাইসেন্সও আপনাদের ইয়ার পৰা এপ্লাই করব করব তাহলে প্রোভাইড করে দিব লাইসেন্সও প্রোভাইড করে নাকি অ্যাকচুয়ালি লাইসেন্স দুটা টাইপের থাকে এটা হল লার্নার লাইসেন্স থাকে হয় মানে যেবিলাক মানুহে গাড়ি চলাব বাইক চলাব স্কুটি চলাব না জানে তো সেইবোৰ মানুহৰ কাৰণে প্ৰথম লার্নার লাইসেন্স বনাব লাগে হয় লার্নার লাইসেন্সটো বনাব কাৰণে আগত যেনেকৈ আৰটিও যাব লাগিছে লাইন ধৰিব লাগিছে ব্ৰকাৰ ধৰিব লাগিছিলে আজিকালি সেইবোৰ অপশ্যন নাই আজিকালি এইখিনি আমাৰ স্কুলতে এভেইলেবল আছে হয় তো আমার ইয়াতে প্রথম লার্নার লাইসেন্সের কারণে যেটা সিগন্যাল বিলাক জানিব লাগে বেসিক ট্রাফিক ইনফরমেশন থিওরি ক্লাস আর আপনা লোকে দিয়ে দিয়ে বিলাক আমি ইয়াতে থিওরি ক্লাসেস গুলো দিই হয় 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 কিন্তু আপনার সিগন্যাল কি হয় তার পিছত আমি ইয়াতে অনলাইন আমার ইয়াতে ক্যামেরা আছে ওয়েবক্যাম আছে হয় আমি ইয়াতে লার্নার লাইসেন্সটো ইয়াতে দিই আচ্ছা আচ্ছা বহুত বঢ়িয়া বহুত ভাল লাগিছে আপনা লোকে আহিব ইয়াতে মই ডেসক্রিপশনত নাম্বার বগেরে দি দিম আপনা লোকে কন্টাক্ট করিব তেখেতৰ লগত ডাইরেক্টলি আপনার কথা পাতিব পাৰিব অসুবিধা নাই
তো আহি পেলাই কথা পাতি নিজে এডমিশন লৈ গাড়ী চলো আচ্ছা হেৰি আপোনালোকে টু হুইলাৰ নিশিকায় ন শিকাওঁ টু হুইলাৰটো একো মই দেখা নাই টু হুইলাৰৰ কাৰণে আপোনাৰ এক্সুৱেলি ষ্টিমুলেটৰটো নাই আচ্ছা আচ্ছা আমাৰ ইয়াতে নাই হয় আমাৰ জাষ্ট আমি এইটোও লাহে লাহে আনিম আমি আচ্ছা আনিম এটা বাইক আৰু এটা স্কুটিৰ কাৰণে হয় হয় তো এতিয়া আমি যিবিলাক টু হুইলাৰ শিকাই আছোঁ স্কুটি বা বাইক হয় আৰু এটা স্পেচিয়েল কথা হয় আমি চাইকেলো শিকাওঁ অ' চাইকেলো শিকাওঁ মষ্ট ইণ্টাৰেষ্টিং থিং হ'ল আমি ঘৰৰ পৰা পিক আপ কৰোঁ ভাল লাগিলে আশা রাখিছো আপোনালোকে দশ দিনের ভিতরে একদম পাক্কা ড্রাইভার হয়ে যাও আর লাহে লাহে আপনাদের টু হুইলারও শিকিব পাৰিব যদি সকল টু হুইলারও ইন্টারেস্টেড মানুষ আছে তাদের সিমুলেটরটো আহা না অর্ডার হয়েছে এই অহার পিছন টু হুইলার স্কুটি বা মোটরসাইকেল সব আপনাদের ইয়াতে শিকিব পাৰিব ইসলাম সাহেবে কোবার দরে তখন এটা রিকুয়েস্ট করেছে কি এদিন আহক আহি পেলায় প্রেকটিক্যাল রাইজক দেখাই দিও তার মানে অন রোড আমি দেখাই দিম কেনেকে শিকায় কেনেকে ট্রেনিং দিয়ে ডিটেইল একদম গাড়ির ভিতর বহি পেলায় আমি গাড়ির ভিতর পরে ভিডিও করিম কেনেকে হেরি করে হয় এদিন যেনেকে আপনার মাতিল এদিন ইনভাইট করল অলরেডি অ্যাকসেপ্ট করার কারণে থ্যাংকস তো যেদিন আপনি আহিব আর নেক্সট যে ভিডিও বনাব সে অন রোড প্র্যাকটিক্যাল ক্লাসত কি টেনশন থাকে কেনেকে শিকিব পারে কি রিস্ক ফ্যাক্টর হয়ে থাকে তো সেইখানে বস্তু আপনি নিজেও ফিল করব পারিব আর সবকে দেখাব পারিব এজন মানুহক শিকাব কারণে এজন এটা পারফেক্ট ড্রাইভার বনাব কারণে কি আমি মেহনত করো সেইখানে বস্তু দেখা পাব ব্রেক এক্সেলেটার ক্লাস ফিল রোডত থাকে সেইখানে বস্তু নিজে চাব পারিব আপনাদের ডেফিনেটলি চাব এবার ইয়াত আহি কিনে আর এইটু ব্লগতো চাব পারিব স্যারক ইনভাইট করেছিল আহিব নেক্সট ক্লাসেসটু দেখাই দিব থ্যাংক ইউ সো মাচ মই আই উইল ট্রাই মাই বেস্ট ডেফিনেটলি আহিম রাইজক দেখাম বিকজ দি চ্যানেল ইজ ফর অনলি দ্য রাইজ দ্য পিপল তো দেখাবতো লাগবে গতি আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখব যা ভিডিও দিও আর নেক্সট যা ভিডিও আহিব আপনাদের ডাইরেক্টলি নোটিফিকেশনের জড়িয়ে চাব পারিব তো আজকে লিয়ে ইজাজত দিজিয়ে হম ইহি পে ইয়ে ভিডিও কো সমাপ্ত করতে হ্যাঁ ফির মিলতে হ্যাঁ জলদি হি দুসরা এক ভিডিও মে তব তক কে লিয়ে আপনা খেয়াল রাখিয়ে স্টে সেফ স্টে কমফর্ট টেক কেয়ার এন্ড বাই বাই